এস আসাম চেনেলৰ পৰা সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আমি MS এক্সেলত টেক্স ইনভয়েস ফৰ্মেট কিদৰে বনাব পাৰি সেইখিনি আজি আমি এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে দেখাম। তো ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। ফাৰ্ষ্ট আমি কি কৰিম, ফৰ্মেটটো কিদৰে বনায় সেইখিনি আমি এইদৰে চাপ'জ ইয়াতে মই এড্ৰেছখিনি এইদৰে লিখি লৈছোঁ, তাৰপিছত ইয়াতে কালাৰ দিছোঁ, ইনভয়েস নাম্বাৰ এটা দিছোঁ, টেক্স ইনভয়েস নাম্বাৰ, এইখিনি এড্ৰেছখিনি মই ইনপুট কৰিছোঁ। তাতে প্ৰডাক্ট নাম, তাতে এচিয়েশ্যন কোড, কোৱান্টিটি আৰু ৰেট। ইয়াৰ পৰা আমি কি কৰিব লাগে, এমাউণ্টখিনি ওলাব লাগে। তাৰ কাৰণে এমাউণ্টটো আমি কি কৰিম, ইকুৱেল তো কোৱান্টিটি, কোৱান্টিটি আমাৰ দিয়া আছে D9, D9 ইনটু D9 ইনটু E9। যেতিয়া আমি D9 ইনটু E9 অর্থাৎ আমার কোয়ান্টিটি দিয়া আছে D কলম রো নম্বর 9 আর রেট দিয়া আছে E কলম রো নম্বর 9, তার কারণে D9 ইনটু E9 ইকুয়াল টু অ্যামাউন্ট। তো এতে আমি কি করি, এখানে আমি উপরের পর তলফালে এইদরে টানি দেওয়ার লগে লগে আমার যেখানে রেট ডিসকাউন্ট দিয়া আছে অটোমেটিক কি হব, এমাউন্টখিনি ওলে যাব। নেক্সট দিয়া আছে কি, ডিসকাউন্ট। এতিয়া সাপোজ কিবা এটা প্রোডাক্টত ডিসকাউন্ট দিয়া থাকলে তো এইখিনি আমি কি করব লাগে, ডিসকাউন্ট ওলাব লাগে। তার কারণে ফার্স্ট কোর পর অ্যামাউন্টের পর, অ্যামাউন্ট কোন কলমত, সাপোজ F9, তো 1625 রুপিস আছে অ্যামাউন্ট। ইয়ার পর আমার 5% কে ডিসকাউন্ট ওলাব লাগে, তার কারণে দিছো কি F9 ইনটু 5%। তো 5% করার লগে লগে আমার প্রোডাক্টের পর ডিসকাউন্ট হলে যাব। তারপর নেক্সট কি করি, এইদরে এইদরে টানে দিই, তো টানে দেওয়ার লগে লগে অ্যামাউন্ট কিনে অটোমেটিক আই যাব। এতে দিয়ে আছে কি, ট্যাক্সেবল ভ্যালু ইকুয়াল অ্যামাউন্টের পর আমি কি করিম, ডিসকাউন্ট মাইনাস করিম। তার কারণে অ্যামাউন্ট দিয়ে আছে কি F9 মাইনাস G9 ইকুয়াল টু অ্যামাউন্ট। তো এইদরে আমি কি করিব পারি, ট্যাক্সেবল অ্যামাউন্টখিনি ওলাব পারি। তারপর নেক্সট আমি তলফালে আহিম, তো ইয়াতে আমার দিয়ে আছে টোটাল ইনভয়েস অ্যামাউন্ট ইন ওয়ার্ড। তো এখানে যেখানে আমার অ্যামাউন্ট দিয়ে থাকে তো অ্যামাউন্টখিনি আমি কি দরে ওলাব পারি, তো তার কারণে কি করিম আমি, ইকুয়াল SUM সাম ব্রেকেট। তারপর নেক্সট আমার যিমানখিনি অ্যামাউন্ট আছে গোটেখিনি অ্যামাউন্টটু টানি দিম। তার কারণে H9 আছে ট্যাক্সেবল অ্যামাউন্ট, H9 ইজ টু H13, নেক্সট ব্রেকেট ক্লোজ, এন্টার। এন্টার করার লগে লগে আমার যেখানে টোটাল অ্যামাউন্টখিনি অটোমেটিক আহি যাব। তো টোটাল অ্যামাউন্ট এইখানে আমার। তারপর নেক্সট দিয়া আছে কি, এট CGST, CGST অর্থাৎ সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স 6% কে লোব, স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স 6% কে লোব। তেতিয়াহলে আমি কি করিম, ইকুয়াল, তো এখানে আমি ফর্মুলাত করব লাগে হলে ইকুয়াল অ্যামাউন্ট দিয়া আছে আমার H24 ইনটু 6%। তো 6% করার লগে লগে আমার 166 রুপিস, 0.92 রুপিস আই গেছে। নেক্সট সেম আমার SGST ওলাব লাগা হলে ইকুয়াল অ্যামাউন্ট ইনটু 6%। তো যিমান পার্সেন্ট থাকে এইটু পার্সেন্ট দিয়ে দিব পারি আমি, এন্টার। তো এন্টার করার লগে লগে আমার CGST আর GST যেখানে অ্যামাউন্ট সমান সমান অ্যামাউন্ট। এতে আমি কি করব বলে, গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল আমি কি করিম, এইখানি গোটেখিনি সাম করিম, ইকুয়াল SUM সাম, তারপর ব্রেকেট। তো এইখানে যেটু অ্যামাউন্ট আছে গোটেখিনি, তো H26 পর ইস টু H27, তারপর নেক্সট ব্রেকেট ক্লোজ, এন্টার। তো এন্টার করার লগে লগে 333.85 রুপিস আমার টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট। তো এইদরে কি করিব পারে আমি, প্রোডাক্টের উপর যেখানে ট্যাক্স
ওলাব লাগে, সেইখানে আমি টেক্সাম কি করব পারি এইদরে ওলাব পারি। তারপর নেক্সট আমি ডাটাটো এনেকে গোটেখিনি কমপ্লিট করার পিছত ডাটাখিনি আমার প্রিন্ট করিব লাগে। তেতিয়া আমি কি ধরে প্রিন্ট করিম বা আমি প্রিন্ট প্রিভিউ করে চাব পারি। তো তার কারণে ফার্স্ট এইদরে আমি গোটেখিনি ডাটাখিনি আগে এন্ট্রি করে লম। এন্ট্রি করি, এন্ট্রি করার পিছত হবিজ বটমত যাই কিনে এতে প্রিন্ট, এতে প্রিভিউ। তো প্রিভিউ করার লগে লগে আমার গোটেখিনি যেখানে টেক্স ইনভয়েস ফর্মেট আছিল গোটেখিনি প্রিন্ট প্রিভিউ করে মানে যেটু ফর্মেটত প্রিন্ট হব এনেকা বি হব। তো এইখানে আছে আজি আমার ভিডিওটো। ভিডিওটো চাই যদি ভাল ভাল পায় লাইক শেয়ার আর কমেন্ট, লগতে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব। আর এনেকা ভিডিও পাই থাকিবলৈ বেল আইকনটো বজাই দিব।